वेलकम स्टूडेंट्स टू ग्रे मैटर एनहांसर। आज दशम श्रेणी जीवन विज्ञान गत क्लासे जे प्रश्नगुली आज के क्लासे से प्रश्नगुलिर उत्तरगुली निये आलोचना करब। तहले देखो प्रथम प्रश्न छिलो एकटी गैसीय उद्भिद हरमोन। ताहले एकटी गैसीय उद्भिद हरमोन हलो इथिलिन। तारपरे प्रश्न छिलो प्रकल्पित हरमोनेर नाम। एकटी प्रकल्पित हरमोन हलो फ्लोरिजेन। कौन विज्ञानी फ्लोरिजेन हरमोन आविष्कार करें? विज्ञानी जुलियस भन सैक्स फ्लोरिजेन हरमोन आविष्कार करें। कौन हरमोन काँचा फल पकाते सहाज्य करे? माने फल पकाते सहाज्य करे कौन हरमोन? इथिलिन हरमोन फल पकाते सहाज्य करे। परेर प्रश्न छिलो बृद्धि रोधक एकटी उद्भिद हरमोन कि? बृद्धि रोधक उद्भिद हरमोन हलो एब्साइसिक एसिड। পরের প্রশ্ন ছিল বিষদৃশ। তো এই প্রশ্নটাতে একটু ভুল ছিল, এখানে বীজের জরাবস্থা হবে না, উদ্ভিদের জরাবস্থা হবে, ঠিক আছে? তাহলে এখানে বিষদৃশ শব্দ কোনটা হবে? দেখো অক্সিন হরমোন ট্রপিক চল নিয়ন্ত্রণ করে, তারপর অক্সিন হরমোন কোষ বিভাজনেও সাহায্য করে, অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতাও দেখায়, শুধুমাত্র উদ্ভিদের জরাবস্থা দূর করতে পারে না। তাহলে এইটাই হবে বিষদৃশ শব্দ, উদ্ভিদের জরাবস্থা দূরীকরণ। পরের প্রশ্ন ছিল কোন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে? তো ফ্লোরিজেন হরমোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিজেনের জৈব সংশ্লেষ হয়? মানে কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিজেন হরমোনটা তৈরি হয়? তো ট্রিপটোফ্যান নামে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেই ট্রিপটোফ্যান থেকে অক্সিজেন হরমোনের অক্সিজেন হরমোনটা তৈরি হয়। পরের প্রশ্ন ছিল উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনের নাম কি? উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্যকারী হরমোন হলো অক্সিন। পরের প্রশ্ন পত্ররন্ধ্র বন্ধ করার জন্য দায়ী উদ্ভিদ হরমোনটি কি? এই পত্ররন্ধ্র বন্ধ করার জন্য যে হরমোনটি সাহায্য করে সেটি হলো অ্যাবসাইসিক অ্যাসিড। আইবি এর পুরো নাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড। উদ্ভিদের স্ট্রেস সহ্যকারী হরমোন কোনটি? এটাও হলো অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে অ্যাবসাইসিক অ্যাসিডের দুটো কাজ আমরা শর্ট কোশ্চেন থেকে পেয়ে গেলাম, একটা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হতে সাহায্য করে, আর একটা হলো স্ট্রেস সহ্য করতে সাহায্য করে। আবার আরেকটাও খারাপ দিক পেলাম অ্যাবসাইসিক অ্যাসিডের, যে অ্যাবসাইসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি রোধক হরমোন, তাই না? যে এখানে ছিল বৃদ্ধি রোধক হরমোন, বৃদ্ধি হতে বাধা দেয়। তাহলে আজকের ক্লাস এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।